সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এই কারণে আজ সকাল থেকে রাজধানীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে, কোনো কোনো এলাকায় তা একেবারেই কম। এর ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সকাল 10:30টার দিকে মোহাম্মদপুর ধানমন্ডি রায়েরবাগ শাহবাগ রামপুরা এলাকায় এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বাস আসছে খুবই কম। এর মধ্যে কোনো কোনো এলাকায় বেসরকারি পরিবহনের বাস একেবারে নেই বললেই চলে। মাঝে মাঝে বিআরটিসির দু একটি বাস আসছে, তাতেও তিল ধারণের ঠাঁই নেই। গণপরিবহন কম চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী মানুষ, বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে নারীরাও বেশি ভোগান্তিতে পড়েছেন, দু একটি বাস এলেও ভিড় ঠেলে তারা উঠতে পারছেন না, বাধ্য হয়ে রিক্সায়, সিএনজি চালিত অটোরিক্সায় বা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বাস না পেয়ে অন্যরাও একই পথ অবলম্বন করছেন। তাসনুব আহমেদ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।